আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি ওইটা শুক্রবারের ব্লগ ছিল, তো দুপুরের জন্য রান্নাবান্না করতে হবে, এই জন্য আমি এখানে কাসকি মাছ বের করে নিয়েছি। আজকে চিন্তা করছি একটু স্পেশালভাবে রান্না করব। এখানে আমি চাপা শুটকি বের করে নিয়েছি, তারপর হলো চিংড়ি শুটকি বের করে নিয়েছি, মাছও ভিজিয়ে রেখে দিয়েছি, আর ওই পাশে গরুর মাংস বের করেছি। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এখানে হলো আমার চুলার অবস্থা, একদম 12টা বেজে গিয়েছে, আমি চুলাটা প্রথমে ক্লিন করে নিব। আর এখানে আমি চুলা ক্লিনার দিয়ে তারপর হলো আমি মেজে নিচ্ছি, তারপর এখানে স্ক্রাপার দিয়ে আমি চুলাটাকে ভালো করে স্ক্রাপার দিয়ে আমি এখন ক্লিন করে নিয়েছি, এখন মুছে নিব। তারপর ফাইনালি আমার চুলাটা ক্লিন হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা কেটে নিব। আর মাংসটা ভিজে গিয়েছে, এখন ছোট্ট করে একটু কেটে নিয়েছি। আজকে একটু বেশি করে বিরিয়ানি রান্না করব, আর বিরিয়ানিটা আমি অনেক দিন হয়ে গিয়েছে রান্না করিনি। আজকে চিন্তা করলাম আমার বাসায় আসলে অনেক দিন যেহেতু বিরিয়ানি করা হয়নি, আজকে একটু বিরিয়ানি রান্না করে নিই, তাহলে ইসগর আব্বু পছন্দ করবেন, কারণ বিরিয়ানি দেখা যায় আমার সবসময় করা হয় না। তো এই জন্য আমি এখানে মাংসটা কেটে কুটে রেডি করে নিয়েছি ধুয়ে, তারপর এখানে প্রেশার কুকারে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। আর মাংসের মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, আর এখানে দুইটা বিরিয়ানির যে প্যাকেটের মশলা আমি মশলাটা দিয়েছি। এখানে আর কোনো ধরনের আমি মশলাটা এখন দিচ্ছি না, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। আর এখানে পানি দিয়ে আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে চাপা শুটকি আমি যে আঁশটা চারিয়ে নিব, আমার শুটকি যে ব্লেন্ডার করা ফ্রোজেন ছিল ওইগুলো শেষ হয়ে গিয়েছে। আর যখন আমি শুটকি রান্না করি তখন দেখা যায় আমার অনেকটা হেল্প হয়, আমি এইভাবে যদি শুটকি ফ্রোজেন করে রাখি প্রতিদিন আমার এই ঝামেলাটা করতে হয় না, যেমন শুটকিটা সিদ্ধ করে পানি জাল করে তারপর কাটা ছাড়িয়ে শুটকিটা করতে হয় না। আমার একবারে করে রাখলে দেখা যায় সব সময় আমার আর করতে হয় না, তো একদিন করে রাখলে দেখা যায় কয়েকদিন চলে যায়, এক দেড় মাস তো চলেই যায়। তো এই যে শুটকিগুলা ওইগুলা বাংলাদেশ থেকে এসেছিলো, তো শেষ শুটকিগুলা শেষ হয়ে গিয়েছে, অল্প যা ছিল বের করে নিয়েছি। এখন আমি একে একে রান্না বসিয়ে দিচ্ছি, ওই দিকে আমি শুটকিটা বসাবো এখন। আর এখানে পেঁয়াজ দিয়েছি, তারপর হলো রসুন দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। আমি যখন ব্লগটা শেয়ার করি মাঝে মধ্যে দেখা যায় আমার পরিমাণটা বলা হয় না, কারণ বলা হয় না এর কারণে, কারণ আমরা রান্না খুব সবাই কম বেশি সব কিছু কিন্তু পারি, তবে যারা নতুন এসেছেন, যারা নতুন নতুন আমার ভিডিওর মধ্যে অ্যাড হচ্ছেন, তাদের জন্য আসলে হেল্প হয়। ওই জিনিসটা আমি ফিল করি যখন আমার আপুরা কমেন্টস করেন যে আপু সব কিছু পরিমাণটা বলে দিলে আরও সুবিধা হয়, তো ওইগুলো শুনলে কিন্তু খুশি লাগে। তো আমি মাঝে মধ্যে আসলে বলি না, আমার কাছে মনে হয় যে আমি যা যা রান্না করি সবগুলো তো আমাদের যে আপুরা সব কিছু পারেন, আমার চেয়ে আরও বেশি পারেন, তো এই জন্য বলা হয় না। তো এখন মাঝে মধ্যে চেষ্টা করি যে একটু বলে দিতে। এখানে শুটকির মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি আর মরিচ কুড়া দিয়েছি, আজকে আমি শুকনো মরিচ দেইনি, কারণ শুকনো মরিচ দিয়ে আমি শুটকিটা বেটে তারপর ফ্রোজেন করি, তো আজকে আর দেওয়া হয়নি। আজকে চিন্তা করলাম একটু লাল মরিচ দিয়ে দিই। তো এখানে আমি 2 চা চামচের মতো শুটকির যে পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। এখানে চিংড়ি দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করব, তো এই জন্য আমি শুটকিটা ব্লেন্ডার করেছি। আর বাকি যেগুলো রয়েছে ওইগুলো আমি কীভাবে করি আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে আমি আলুটা কেটে নিয়েছি, তারপর ওই দিকে যে চিংড়ি শুটকি বের করে আমি মশলার মধ্যে দিয়েছি, মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলে দেখা যাবে অনেক ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, সেই সাথে আলুটাও দিয়ে দিব। গত ব্লগে আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আমার কিন্তু মানে কী বলবো,
অনেক বেশি ভালো লেগেছে, যে আমার আনন্দ দেখে আমার আপুরা কিন্তু অনেক খুশি হয়েছেন। তো ওই জিনিসটা যখন আমি আসলে কমেন্টস পড়ি বা দেখি যে আমার আপুরা খুবই খুশি হয়েছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আমার কিন্তু অনেক ভালো লাগে। একজন আপু গত ব্লগে কমেন্টস করেছিলেন যে উনি নাকি যখন ড্রাইভিং টেস্ট দিয়েছেন ফেল হয়ে গিয়েছেন। যাই হোক, সমস্যা নেই, অনেক সময় দেখা যায় একবারে পাওয়া যায় না, একবার দুইবার তিনবারও দিতে হয়। তো ইনশাল্লাহ আপনার আশাও পূর্ণ হয়ে যাবে, চেষ্টা করে যান, দেখবেন সফলতা কিন্তু একদিনে আসে না, অনেক সময় দেখা যায় চেষ্টা করতে করতে শেষ সীমানায় পৌঁছে যাবেন। তো ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল আপনার আশা যাতে পূর্ণ হয়। আরও একজন আপু কমেন্টস করেছেন যে নতুন এসেছেন বাফলোতে থাকেন, মানে কীভাবে লার্নার নেবেন, কীভাবে ড্রাইভিং শিখবেন। ওইগুলো আসলে লার্নার নেওয়াটা, আমরা তো যখন লার্নার নিয়েছি তখন অনলাইনে ছিল প্যান্ডামিকের সময়, তখন অনেক ইজিলি আমরা লার্নারটা নিয়ে নিয়েছি। এখন যদি আপনি লার্নার নিতে চান তাহলে DMV-তে গিয়ে যে কোয়েকশনগুলো আছে সব কিছু করে নিতে পারবেন, ওখানে সব কিছু ওরা একদম করে দিবে কীভাবে কী করতে হবে। তো ওখানে গেলে কিন্তু আপনার সব ইনফরমেশন ওরা বলে দিবে। তো ওখানে গিয়ে লার্নারটা নিয়ে নেবেন, তারপরে আস্তে আস্তে লেসন নিয়ে তারপর গাড়িটা চালানো শিখে ফেলবেন, তারপর হয়ে যাবে আস্তে আস্তে, দেখবেন। আর আপনি বলেছেন যে বাংলাতে কোনো কোয়েকশন থাকবে কি না, কারণ বাংলাতে থাকবে না, সব কিছু ইংলিশে থাকবে। আপনি কিন্তু ইংলিশে সব কিছু কোয়েকশনের আনসারগুলো পূরণ করে দিতে হবে। তো যাই হোক, ওইটা আপনাদের যদি ফ্যামিলির মধ্যে কেউ এরকম থাকেন তাহলে মানে সাথে নিয়ে যেভাবে যেটা হয় করে নেবেন। তো এখানে হলো আমি কাসকি মাছের যে রান্নাটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিব না, এখন হলো আমি বাচ্চাদেরকে আনতে যাব। তো এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর আমি এখন কাসকি মাছকে আমি এভাবে মেখে নিয়েছি। আর হাতে মাখা রান্নাগুলো খেতে অনেক ভালো লাগে। এখন হলো আমি চুলার উপরে রেখে বাহিরে চলে যাব, আমার বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে আনতে হবে, তো এই জন্য চলে যাব। আজকে হলো ইউসুফর আব্বুর অফ ছিল, তো উনি হলো একটু দরকারে বাহিরে চলে গিয়েছেন, তো এই জন্য আমার যেতে হবে। আর শুক্রবারে হলো বাচ্চাদের 11টা 15-তে ছুটি হয়ে যায়, তো এই জন্য একটু আর্লি হয়ে যায়, আমার রান্নাটা শেষ করতে পারিনি। আমি তাড়াহুড়া করে মানে মোটামুটি কিছুটা শেষ হয়ে গিয়েছে, মাংসটা রান্না করে নিয়েছি, তারপর হলো কাসকি মাছ রেডি করে রেখে দিয়েছি। তো আমি রাস্তায় আর কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু আমি একা বের হয়েছি। তো এখানে বাচ্চাদেরকে এখন নিয়ে চলে যাচ্ছি, ওরা গাড়িতে উঠে যাবে। শুক্রবারে দেখা যায় বাচ্চাদের হাতে একটা না একটা আসলে কোনো কিছু দিয়ে দেয়া হয়, তো ওরা তো অনেক খুশি হয়ে নিয়ে যায়। এখানে রাহমাকে কুকি দেয়া হয়েছে, তো ওয়ান টাইমের প্লেটে নিয়ে এসেছে। তো এখন বাচ্চাদেরকে নিয়ে আমি বাসায় চলে যাব, ওকে ওর বাসার সামনে দিয়ে তারপর আমার বাসায় চলে যাব। তো বাকি রান্নাটা শেষ করব বাসায় গিয়ে। তারপর আমি বাসায় চলে আসলাম, এখন হলো বাচ্চাদেরকে কোনো একটা কিছু খেতে দিব। তো ওরা তো অল্প অল্প নাস্তা করে গিয়েছে, আর শুক্রবারে আমি ওদেরকে কোনো লাঞ্চ দেইনি বা কোনো কিছু দেইনি ওদের সাথে, তো আর্লি চলে আসে। তো এখানে আমি কাসকি মাছটা বসিয়ে দিয়েছি, আর ওই পাশে হলো আমি ধনে পাতা বেছে নিব। অনেকদিন পর ধনে পাতা আনা হয়েছে, প্রায় 5-6 দিন পর ধনে পাতা আনা হয়েছে। তো এখন হলো আমি ধনে পাতা বেছে তারপর তরকারির মধ্যে দিয়ে দিব। তো আজকে শুটকি রান্না করছি, কাসকি মাছ রান্না করছি, বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা রান্না করতে পারবো না এখন, ইউসুফর আব্বুকে বলেছি ঘি আনার জন্য, ঘিটা শেষ হয়ে গিয়েছে।
তো জানি না কখন আসবে। বালিশ নিয়ে আগুন তো যাও। বাচ্চাদেরকে নিয়ে রান্না করা খুবই ঝামেলা। তো এখানে দেখা যায় চেয়ারের উপরে বালিশ এই সেই, মানে ওইটা একটার পর একটা ওরা তো করতেই থাকে। এখানে আমার ছেলেকে আমি দিয়েছিলাম কলা খাওয়ার জন্য, কিছুটা খেয়ে কিছুটা রেখে দিয়েছে, খাচ্ছে না। তো এখন বলছি যে ওইটা শেষ করো, আল্লাহ গুণা দিবে, তো এই জন্য এখন খেয়ে নিচ্ছে। ওইদিকে আমার মেয়েকে বললাম বালিশ জায়গা মতো রাখার জন্য, তো আবার রেখে দিচ্ছে। তো এখন হলো আমার মেয়ে বলছে যে ও পাস্তা খাবে। এখানে হলো বাবি একটু পাস্তা দিয়েছিল, আর ওই পাস্তা হলো এখন আমি আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। ওরা থাকলে আমার কাজগুলা একটু সময় লাগে, আর যখন বাসা থাকে না তখন দেখা যায় আমার সকাল সকাল রান্না শেষ হয়ে যায়। এখানে আমি কাসকি মাছ রান্না করে নিয়েছি 3 প্যাকেট, মানে রান্না করার পর অল্প হয়ে গিয়েছে, যেহেতু শুকনা করে রান্না করেছি এই জন্য। আর ওইদিকে হলো শুটকি রান্না করেছি, তো শুটকিটাও রান্না হয়ে গিয়েছে। ওই পাশে এখন সিঙ্কে যে জিনিসপত্র আছে ওইগুলো ক্লিন করে নিব, বিরিয়ানিটা একটু পরে বসাবো। আজকে কলিবাবি কল করে বলছেন যে একটু বিরিয়ানি রান্না করবেন, আমাকে দিবেন। এখন দেখা যায় আমিও বিরিয়ানি রান্না করছি, আমিও চিন্তা করেছিলাম যে বাবিকে একটু দিব, তো এখন বাবি বলছেন উনি নাকি রেডি করে ফেলেছেন। তো এখন আমি বলছি যে বাবি আমার তো বাসায় গিয়ে শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি রান্না করতে পারছি না। তো উনি বলছেন যে তুমি আর রান্না করো না, আমি পাঠিয়ে দিব। তো এখন আমি চিন্তা করছি কি করব, রান্না করব না করব না, ওইটা চিন্তা করছি। এখন বাহিরে চলে আসলাম, এখনও ঘি নিয়ে আসেননি উনি, এখনও বাহিরে। আর এখানে টমেটোগুলো পচে যাচ্ছে, কাঁচা টমেটো অপেক্ষা করছি যে একটু হয়তো পাকা হবে। আর এই যে পরিমাণে ঠান্ডা পড়েছে, এখন ঠান্ডার জন্য টমেটোগুলো পাকা হচ্ছে না। তো চিন্তা করলাম যে ওইগুলা কাঁচাই তুলতে হবে, তাহলে সবগুলো তুলে নেই। তো এখানে টমেটো তুলে নিয়ে আসলাম, আর ওইগুলো যদি পাকা হতো আসলে খুবই ভালো লাগতো। তো এখানে কয়েকটা কাঁচামরিচও তুলে আনলাম। এখনও আমার গাছের কিছুটা বেগুন রয়েছে, বেগুনগুলোও আমি তুলবো তুলবো করে আর তোলা হচ্ছে না। কাঁচামরিচ কিছু, তারপর বুম্বাই মরিচ, ওইগুলো একটু তুলে নিব। তারপর ইউসুফের আব্বু চলে আসলেন, বাসায় আসার পর দেখা যায় একা ঘরে ফিরেছেন, মানে ঘি সাথে করে নিয়ে আসেননি, ভুলে গিয়েছেন। তো আবার মানে চলে গেলেন যে নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়তে চলে গিয়েছেন। নামাজ পড়তে গিয়ে এখন দেখা যায় আবার মানি ব্যাগ রেখে গিয়েছেন, তো আবার ঘরে আসলেন, তো আবার চলে গেলেন যে আমাদের পাশের যে শপটা হয়েছে গোসারি শপ, তো ওখান থেকে পরে নিয়ে আসলেন। তো এখন ফাইনালি হলো আমার বিরিয়ানিটা রান্না হবে, কারণ চিন্তা করলাম মাংস যেহেতু রান্না করে ফেলেছি তাহলে বিরিয়ানিটা রান্না করে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট তেলের মধ্যে দিলে দেখা যায় সুন্দর একটা ঘ্রাণ হয়, এই জন্য আমি একটু বেশি পরিমাণে আদা রসুন পেস্ট চালের মধ্যে দেই। তেলের মধ্যে ভাজা হলে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর মাংসের মধ্যে তো এমনিতেই আদা রসুন দেওয়া হয়। আমার কাছে মনে হয় মাংসের মধ্যে বা বিরিয়ানির মধ্যে একটু আদা রসুনের পরিমাণটা একটু বেশি হলে ঘ্রাণটা খুবই ভালো হয়। তো এখন হলো মাংস যে রান্না করেছিলাম আমি, কিন্তু দেখিয়েছিলাম কতটা সফট হয়েছে, এত ভালো লাগে, মানে প্রেশার কুকারে রান্না করলে সব কিছু এত সফট হয়, খুবই ভালো লাগে, আর সময়টা কিন্তু কম লাগে। তো এখন মাংসটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 6টা ক্যান টুনা নিচ্ছি, 6টা ক্যানে আমার প্রায় 3 কাপের মতো হবে। তো ওইগুলা দিয়ে আমি টুনা কাবাব তৈরি করব। আমি কাবাবের রেসিপি অলরেডি আমি দিয়ে দিয়েছি, তারপরও আমি একটু বলে দিব শুধু নতুন নতুন আপুদের জন্য। এখানে আমার চালের বাতের যে পানিটা শুকিয়ে যাচ্ছে, তারপরে আমি ঘিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি রেখে দিব। কোনো জিনিস যদি সাথে সাথে না করা হয়, পরে যদি একটু পরপর করা হয় তাহলে দেখা যায় একটা না একটা আসলে ভুল পড়ে যায়।
তখন আসলে আমার খেয়াল হয়নি যে একটু কাঁচামরিচ দেই আমি বিরিয়ানির মধ্যে। যখন রান্না করি আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করি, তো আজকে আমি ভুলে গিয়েছি। যেহেতু রান্নার কথা ছিল অনেক আগে বিরিয়ানিটা, ওইটা জুম্মা মানে শেষ করে গড়ি তখন 3টা বেজে গিয়েছে, আমার বিরিয়ানিটা এখনও হয়নি। আর ওইদিকে আমার বাচ্চাদের খিদা লেগে গিয়েছে, তো কলিভাবি পাঠিয়ে দিয়েছেন বিরিয়ানি, বলছেন যে এখন আপাতত ওদেরকে খাবার দিয়ে দেও। তারপরও এখানে মানে এনাফ বিরিয়ানি ছিল, আমাদেরও হয়ে যেত। তো যেহেতু আমি বানিয়েছি আর পরে ওইগুলো আমরা একসাথে দুজন বসে খাবো, তো ওদেরকে এখন দিয়ে দিচ্ছি। কারণ আমার ছেলের মুখ একদম শুকিয়ে গিয়েছে, মানে খিদা লেগে গেছে, ও কিন্তু বলছে না যে আমাকে খাবার দাও। তো আমি কিন্তু বুঝে ফেলি, ওরা যখন আসলে খাওয়ার সময় বুঝে ফেলি, তো ওদেরকে দিয়ে দিলাম। আর এখানে 3 কাপের মতো টুনা হবে, আমি পানিটা একদম চিপে নিংড়ে নিয়েছি। আর এখানে 1.5 চা চামচ করে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তারপরে আমি 1.5 চা চামচ দিয়েছি আদা রসুন পেস্ট, 1.5 চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়েছি। তারপরে আমার লাগবে এখানে আলু, আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি, আলু অবশ্যই দিবেন। আর আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করলে কিন্তু আপনার কাবাবটা কিন্তু আমার কাবাবের মতো হবে, খুবই সুন্দর হবে আর মজাও লাগবে। লবণ দিয়েছি 1.5 চা চামচের মতো, যেহেতু এখানে 3 কাপ, আমি 1 কাপের সাথে দিয়ে দেই 1/2 চা চামচ। তো এখানে আলুটা খুবই গরম, আর গরম থাকার কারণে আমি কাঁটা চামচ দিয়ে চিলিয়ে নিয়েছি। তারপর এখানে সব কিছু আমি মেখে নিচ্ছি। আর এই কাবাবটা মানে এত বেশি মজা হয়, মানে যারা আমার এই কাবাবটা খেয়েছেন সবাই কিন্তু খুবই পছন্দ করেছেন, তো এই জন্য আমি একটু বেশি করে তৈরি করছি। আজকে যে বিরিয়ানি রান্না করছি আমি এখানে 2-1 পাশায় পাঠিয়ে দিব, তো এই জন্য কাবাবও একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার লাগবে হলো ডিম, এখানে ডিমের কুসুমটা আমি কাবাবের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি। এখানে প্রায় ডিম লাগবে আমার 6টার মতো, তো 6টা ডিমের সাদা অংশ আলাদা করে আর কুসুমটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি আমার পছন্দ মতো আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো কিন্তু কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন, যত বড় ছোট করতে চান করে নিতে পারবেন। এখানে আমার কাবাবগুলো হয়ে যাচ্ছে। আশা করছি আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে হলো আমি সাদা অংশটা এখন কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, তারপরে এই সাদা অংশের মধ্যে কাবাবগুলোকে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তারপর হলো চুলার আগুনটা আমি মিডিয়ামে রেখে কাবাবগুলোকে সুন্দর করে ভেজে নিব। আপনারা চাইলে ব্রেডক্রাম দিয়ে করে নিতে পারবেন, তো আজকে আমি ডিমের সাদা অংশ দিয়ে করে নিচ্ছি। একসাথে অনেকগুলো আমি এভাবে দিয়ে দিব, আর অনেক বেশি খিদা লেগে গিয়েছে, ঘড়ি তখন 3টার উপরে বেজে গিয়েছে, তো ইউসুফের আব্বু এখন কোনো কিছু খাওয়া হয়নি, তো বলছি যে রান্না শেষ হয়ে যাচ্ছে, শুধু কাবাবটা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। গত ব্লগে এত সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি আমার আপুদের, আমার আপুদেরকে আসলে ধন্যবাদ দিয়ে কি বলবো, মানে কম হয়ে যাবে। আমার আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক মানে দোয়া এবং ভালোবাসাটা থাকবে সব সময়, যেহেতু আমাকে অনেক বেশি পছন্দ করেন। আমার আপুরা অনেক খুশি হয়েছেন, আপনাদেরকে আল্লাহ যেন সব সময় ভালো রাখেন এই দোয়াটা করি। তো এখানে আমার খাবাবগুলা হয়ে গিয়েছে, এখন আমি বাকি খাবাবগুলা দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি বিরিয়ানির মধ্যে কাঁচামরিচ দিয়েছি,
নামানোর কিছুক্ষণ আগে তো বিরিয়ানিটা মাশাল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছে, আমি একটা প্লেটে সার্ভ করে তুলে নিচ্ছি, তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মজা হয়েছে বিরিয়ানি, মাশাআল্লাহ আল্লাহ না না ইউসুফ কাম কাম ট্রাই দিস। আজকের বিরিয়ানি অ্যান্ড কাবাবটা মাশাল্লাহ খুবই মজার হয়েছে, আমার কথা না কিন্তু আমার হাজব্যান্ডের কথা, খুবই মজার হয়েছে। উনি খেয়ে বলেছেন যে অনেকদিন পর বিরিয়ানিটা আসলে এত স্বাদ হয়েছে, কি বলবো, খুবই মজা করে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছেন। আর ওইদিকে আমার জন্য আমি একটু নিয়েছি, সালাদ নিয়েছি, তারপর বিরিয়ানি নিয়েছি, একটু কাবাব নিয়েছি। আমি কোনো কিছু তৈরি করলে ওইটা আসলে অতটা টেস্টি লাগে না, কিন্তু অন্য খেয়েও যদি আমার রান্না খান তাহলে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু পছন্দ করেন। তো আমি কিন্তু অন্যর হাত রান্না খেলে অনেক পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু নিজের রান্নাটা এতটা টেস্ট লাগে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে কলিবাবি দিয়েছিলেন সালাদ, তো আমার আর সালাদ করা হয়নি, এখানে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। তো আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে এই জন্য আর এখন খাচ্ছে। এই হলো আমার আজকের ব্লগ, আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।